মোহাম্মদ সামি যে কত বড় মাপের ক্রিকেটার আপনারা কি সেটা অস্বীকার করতে পারবেন? নিঃসন্দেহে বিশ্বকাপে যখনই তিনি সুযোগ পেয়েছেন তখনই তিনি নিজেকে প্রমাণ করেছেন, যেমনটা গত বিশ্বকাপেও আমরা দেখেছিলাম মোহাম্মদ সামিকে জ্বলে উঠতে। সেই বিশ্বকাপে অর্থাৎ আগের যে বিশ্বকাপ হয়েছিল 2019 বিশ্বকাপে, সেখানেও মোহাম্মদ সামি জ্বলে উঠতেছিলেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু সব ম্যাচ খেলার তিনি সুযোগ পাননি। সেই বিশ্বকাপেও মাত্র 4টে ম্যাচ খেলেছিলেন এবং এই বিশ্বকাপেও 5 নম্বর ম্যাচে গিয়ে তিনি সুযোগ পেলেন দলে এবং সেখানেই 5টা উইকেট পেলেন। এবং গত বিশ্বকাপের ম্যাচের কথা যদি আমি বলি, সেখানেও 5 নম্বর ম্যাচে সুযোগ পেয়ে যে মোহাম্মদ সামি তিনি উইকেট পেয়েছিলেন 4টে, হ্যাটট্রিক সহ 4টে উইকেট পেয়েছিলেন বিশ্বকাপে। ভারতের 5 নম্বর ম্যাচে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ 4 উইকেট পেয়েছিলেন এবং গোটা বিশ্বকাপের যদি রেকর্ড দেখি সেক্ষেত্রে মোহাম্মদ সামি 4 ম্যাচে 14 উইকেট পেয়েছিলেন। আপনাদের আবারও বলে রাখি যে মোহাম্মদ সামি 4 ম্যাচে 14 উইকেট পেয়েছিলেন। এবং তার আগের যদি ওয়ার্ল্ড কাপের কথা বলি 2015 সালে, সেখানে 7 ম্যাচে 17টা উইকেট পেয়েছিলেন মোহাম্মদ সামি। অর্থাৎ মোহাম্মদ সামি যে একেবারে টোটাল এই বছরে যে 1টা ম্যাচ খেললেন সেটাও 5 নম্বর ম্যাচে নেমে এবং 5টা উইকেট পেলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ মোহাম্মদ সামি 12টা ম্যাচে বিশ্বকাপে, যেখানে তিনি 36টা উইকেট পেয়ে গেলেন, যেখানে তার সামনে শুধু ভারতীয় বোলাররা রয়েছেন শ্রীনাথ এবং জাহির খান, যারা কিনা বিশ্বকাপে 44টা করে উইকেট পেয়েছে। অর্থাৎ তাদের একেবারে পেছনেই নিঃশ্বাস ফেলছেন, একেবারে নিঃশ্বাস ফেলছেন মোহাম্মদ সামি, যে তিনি 36টা উইকেট পেয়েছেন মাত্র 12টা ম্যাচে। তাকে বাদ দিয়ে বারবার শার্দুল ঠাকুরকে খেলানো হচ্ছে কেন, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক ভক্তরা, অনেক ক্রিকেট প্রেমীরা। কেনই বা তুলবে না বলুন? দেখুন, মোহাম্মদ সামিকে নিয়ে যারা প্রশ্ন তুলছেন অবশ্যই যুক্তি রয়েছে, কারণ মোহাম্মদ সামি হয়তো অনেক সময় হয় কি তিনি মার খেয়ে যান, প্রচুর রান দিয়ে দেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ সামি যে উইকেট টেকার বলার সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন? মোহাম্মদ সামি বারবার ইন্ডিয়াকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, বারবার একেবারে বড় বড় উইকেট পেয়েছেন। মোহাম্মদ সামি যদি এক বলে ছক্কা খায়, পরের বলেই একেবারে ছক্কা মারার মতো বল দিলেও তিনি উইকেট পেয়ে যান। অর্থাৎ মোহাম্মদ সামি যে বড় উইকেট টেকার সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে শার্দুল ঠাকুরকে খালি নেওয়া হচ্ছে কেন, যে শার্দুল ঠাকুর নাকি ভালো ব্যাট করতে পারেন। অর্থাৎ শার্দুল ঠাকুরকে বারবার নেওয়া হচ্ছে ব্যাট করার জন্য। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে হার্দিক পান্ডিয়া চোট পেলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেখানে 2টো পরিবর্তন করা হলো, কারণ একটা ব্যাটিং যেখানে হার্দিক পান্ডিয়া না থাকা মানে একজন ব্যাটার কমে যাওয়া, একজন বোলার কমে যাওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে সামিকে না হলো কার বদলে, শার্দুল ঠাকুরের বদলে, এবং হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকুমার যাদবকে না হলো। এবং এই যে কম্বিনেশন রাখা হয়েছিল, এই যে প্লেইং ইলেভেন রাখা হয়েছিল একজনের পরিবর্তে, অর্থাৎ হার্দিক পান্ডিয়া ভারতীয় দলে একেবারে গুরুত্বপূর্ণ সদস্য সেটার বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই মুহূর্তে যেটা জানতে পারছি যে আগামী ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধেও খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। এবং সেই সঙ্গে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে সেখানে হয়তো হার্দিক পান্ডিয়া ফিরবেন, কিন্তু তার আগে যে গুরুত্বপূর্ণ 2টো ম্যাচ রয়েছে সেখানে কি হবে ভারতের প্লেইং ইলেভেন, আবার কি বাদ দেওয়া হবে মোহাম্মদ সামিকে, এরকমই কিন্তু টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই খবর যদি সত্যি হয় ইন্ডিয়া টিমের দুঃখ আছে সেটা আবার নিশ্চিতভাবেই বলা যায়, কারণ ইন্ডিয়া দলে মোহাম্মদ সামি এবং জসপ্রীত বুমরা সঙ্গে সিরাজের এই যে 3 জনের পেস অ্যাটাক অনেকেই দেখতে পছন্দ করতেন, সেসব দিয়ে তাদের আশা পূরণ হয়েছে, যদিও একেবারে চাপে পড়ে এরকম একটা পরিবর্তন করেছে, যদিও হতাশ করেননি মোহাম্মদ সামি, একেবারে 5 উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন মোহাম্মদ সামি কী জিনিস, মোহাম্মদ সামি লম্বা রেশের ঘোড়া। মোহাম্মদ সামিকে বারবার যদি এইভাবে ব্রাত্য করা হয়, মোহাম্মদ সামি ফিরে তার নিজের জাত চেনাবেন, নিজেকে প্রমাণ করবেন, ইনি হচ্ছেন মোহাম্মদ সামি। এবং মোহাম্মদ সামি করেও দেখালেন, 5 উইকেট পেলেন। মোহাম্মদ সামির মতো বিকল্প ক্রিকেটার কি পাওয়া যায়, উইকেট টেকার? হয়তো বা জসপ্রীত বুমরা দুর্দান্ত বলার সেটাও কিন্তু অস্বীকার করছি না, জসপ্রীত বুমরাকে বাদও দিতে বলছি না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভাবতে হবে জসপ্রীত বুমরার বল কেউ মারতে পারে না, আর মোহাম্মদ সামির বল মারতে পারলেও উইকেট কিন্তু হারিয়ে ফেলে বিপক্ষের ব্যাটাররা। এবং জসপ্রীত বুমরার বল দেখেই সবাই ভয় পায়, আউট না হলেও বল মারতেই পারে না। সেখানে উইকেট টেকার বলার মোহাম্মদ সামি, তাকে কেন খেলানো হবে না, শার্দুলকে বারবার কেন খেলানো হবে, তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ এই যে সিদ্ধান্ত যদি পরে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার ম্যাচেও নেয়, সেক্ষেত্রেও কিন্তু অবাক হওয়ার থাকবে যে কেন মোহাম্মদ সামিকে নিচ্ছে না, কেন উইকেট টেকারকে নেওয়া হচ্ছে না। শুনুন, মোহাম্মদ সামি যে ক্রিকেট মাঠের যোদ্ধা এমনটা কিন্তু নয়। মোহাম্মদ সামি বিশ্বকাপে মাত্র 12টা ম্যাচে 36টা উইকেট পেয়েছেন অনিল কুম্বলে 31টা উইকেট টপকে একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে প্রথম স্থানে রয়েছে শ্রীনাথ এবং জাহির খান 44টা উইকেট পেয়েছেন। এবং মোহাম্মদ সামি মাত্র 12টা ম্যাচে খেলে 36টা উইকেট, সেই বোলারকে আপনি কিভাবে বসিয়ে রাখছেন, যে মোহাম্মদ সামি বিশ্বকাপ ইতিহাসে 2-2 বার 5 উইকেট করে পেয়েছেন, সেই মোহাম্মদ সামিকে
কি করে আপনি বসিয়ে রাখতে পারেন? অবশ্যই মোহাম্মদ সামিকে 2019 ওয়ার্ল্ড কাপেও বসিয়ে দেওয়া হয়েছিল, 5 নম্বর ম্যাচেই সুযোগ দেওয়া হয়েছিল মোহাম্মদ সামিকে। সেই ম্যাচে একেবারে আফগানিস্তানের বিরুদ্ধে তিনি হ্যাট্রিক সহ 4 উইকেট পেয়েছিলেন, টোটাল 4 ম্যাচ খেলে সেই বিশ্বকাপে 14 উইকেট পেয়েছিলেন 2019 সালে, ভাবা যায়। কিন্তু সেই মোহাম্মদ সামিকেও সেমিফাইনালে বাদ দেওয়া হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কি হলো? নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহাপরাজয় হলো ভারতীয় টিমের। নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ দেখতে পেলাম ভারতের। সেই হার এখনও তাজা আমাদের সকলের মনে, ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। সেই হারের পর এখনও কি টনক নড়ছে না? মোহাম্মদ সামিকে কেন রাখা যাচ্ছে না সিরাজ বুমরার সঙ্গে? এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে না নেয়, যদি ইংল্যান্ডের বিরুদ্ধে সামিকে ফের ওইভাবে বসিয়ে রাখে, তাহলে কিন্তু সমালোচনার ঝড় বইবে। সেটা কি আপনি অস্বীকার করতে পারেন? অবশ্যই উঠবে। ক্রিকেট যদি আপনি ভালো বোঝেন, ক্রিকেটের যদি আপনি খবর রাখেন, আপনি যদি ক্রিকেট ভালোভাবে দেখেন, তাহলে অবশ্যই আপনি স্বীকার করবেন যে স্বামীর গুরুত্ব কতটা, উইকেট টেকার স্বামীর গুরুত্ব কতটা অপরিসীম। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, স্বামীর কিন্তু 2015 বিশ্বকাপ তার প্রথম ছিল, সেই বিশ্বকাপেও কিন্তু তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। সেখানেও দেখতে পাচ্ছি যে 7 ম্যাচে 17 উইকেট পেয়েছিলেন মোহাম্মদ সামি। এবং এই যে নজির, 2 বার 5 উইকেট পেয়েছেন মোহাম্মদ সামি। এই মোহাম্মদ সামি যে নাছোড়বান্দা, এই মোহাম্মদ সামি যে চাপে পড়েন না, তিনি বারবার প্রমাণ করেছেন। মোহাম্মদ সামি বিশ্বকাপে 2-2 বার 5 উইকেট করে পেয়েছেন, আইপিএলেও একেবারে সর্বোচ্চ উইকেট টেকার। অর্থাৎ তিনি যে ধারাবাহিকভাবে উইকেট পান, যতই তিনি রান দিয়ে ফেলুন না কেন, উইকেট তিনি তুলবেনই। অর্থাৎ তিনি এমনভাবে বলটা দেন বিপক্ষ ক্রিকেটারদের, বিপক্ষ ব্যাটারদের একেবারে ছয় মারার জন্য কিংবা বড় শট খেলার জন্য উদ্যত হন। সেই জায়গায় দাঁড়িয়েই সেখানেই মোহাম্মদ সামির শক্তি, সেখানেই মোহাম্মদ সামির স্ট্রং পয়েন্ট, যে সেই জায়গায় বল দিয়েই উইকেট তুলে নিতে পটু মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি যে এরকম উপেক্ষিত হন বারবার, তারপরেও নিজেকে প্রমাণ করেন, মোহাম্মদ সামি কি খুব দুর্বল মানুষ? অবশ্যই নন। মোহাম্মদ সামির যেরকম কেরিয়ার, তাকে যেরকম বারবার ব্রাত্য করা হয়, বারবার দল থেকে বাদ দেওয়া হয়, যখনই সুযোগ পান তখনই জ্বলে ওঠেন, কিন্তু এই মোহাম্মদ সামির ব্যক্তিগত জীবনে কতটা ঝোড়ঝাপটা বইছে সেটা কি আপনারা জানেন? অবশ্যই যারা খবর রাখেন তারা জানবেন যে মোহাম্মদ সামির জীবনে কতটা ঝড়ঝাপটা বইছে। মোহাম্মদ সামি তার স্ত্রী একেবারে হাসিন জাহান, তিনি একেবারে এক রাতে যেভাবে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন যে স্বামীর কেরিয়ার একেবারে শঙ্কার মুখে চলে গিয়েছিল, মোহাম্মদ সামি হঠাৎ করে যেভাবে তিনি এরকম একটা বড় মেয়েকে বিয়ে করেছিলেন, আপনাদের বলে রাখি যে হাসিন জাহান তিনি বীরভূমের মেয়ে, তার বাবা পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত, তার আগে বিয়েও হয়েছিল, মানে মোহাম্মদ সামির স্ত্রী, তার বিয়েও হয়েছিল বীরভূমে এক মৌলানার সাথে বিয়ে হয়েছিল, তার 2 মেয়েও রয়েছে আগের পক্ষে। সেই হাসিন জাহান একেবারে সব কথা অস্বীকার করে একেবারে তিনি বিয়ে করেছিলেন মোহাম্মদ সামির সঙ্গে। সেই যে পূর্বের যে মৌলানা হাজবেন্ড হাসিন জাহানের, তিনি বলেছিলেন যে উনি কী কারণে চেয়েছেন, অর্থাৎ তিনিও কিন্তু হাসিন জাহানের বদনাম করেননি, কিন্তু তারপরেও তিনি চিয়ার লিডার হয়ে যান কেকেআরের, সেখান থেকে প্রেম হয় মোহাম্মদ সামির সঙ্গে, এবং মোহাম্মদ সামির থেকে অনেকটাই বয়সের বড়, তারপরেও তিনি বিয়ে করলেন হাসিন জাহানকে। বিয়ের পর বেশ ভালোই কাটছিল মোহাম্মদ সামির সাংসারিক জীবন, কিন্তু মোহাম্মদ সামির বিরুদ্ধে এক রাতে একাধিক অভিযোগ করলেন। কখনো অভিযোগ করা হলো স্পট ফিক্সিংয়ের সঙ্গে মোহাম্মদ সামি জড়িত, কখনো নারী কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, কখনো মোহাম্মদ সামির বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে। যে অভিযোগগুলো বলা হয়েছে যে তাকে নাকি অত্যাচার করা হয়েছে তার ভাইকে দিয়ে, মোহাম্মদ সামির ভাইকে দিয়ে অত্যাচার করা হয়েছে, তারপর কি হলো, তার হয়তো একটা মেয়ে রয়েছে মোহাম্মদ সামির, কিন্তু সেই মেয়েটা হাসিন জাহানের কাছেই থাকেন, অর্থাৎ তার স্ত্রীর কাছেই থাকেন, কিন্তু সেই মোহাম্মদ সামি যেভাবে সাংসারিক জীবনের এই যে ডামাডোল, এই যে ঝগড়া চলছে, এই যে কলহ চলছে, তার মধ্যেও তিনি পারফরমেন্স করে যাচ্ছেন, তারপরেও তিনি ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন। মোহাম্মদ সামি তো আপনাদের এক অনুপ্রেরণার নাম হতেই পারে। দেখুন, মোহাম্মদ সামিকে কিন্তু যে সময় তার স্ত্রী অভিযোগ করেছিলেন, একাধিক অভিযোগ তদন্ত করার জন্য কয়েকদিনের জন্য বিসিসিআইয়ের যে বার্ষিক চুক্তি থেকে, সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয় মোহাম্মদ সামিকে, তারপরে বেশ কয়েকদিন পর ফের ঢুকিয়ে দেওয়া হয়। সেই সময় মোহাম্মদ সামির মনমানসিকতা কোন জায়গায় ছিল? একেবারে তলানিতে ছিল। মোহাম্মদ সামি সেই জায়গা থেকে যেভাবে নিজেকে প্রমাণ করছেন, যেভাবে সুযোগ পাচ্ছেন, তিনি কিন্তু ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন। অর্থাৎ মোহাম্মদ সামি শুধু যে একেবারে খেলোয়াড় জীবনের যে নায়ক এমনটা নয়, তিনি একেবারে ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা পেরিয়ে
তিনি যে আসল নায়ক সেটার বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ মোহাম্মদ সামি দুর্দান্ত একটা পারফর্মার, মোহাম্মদ সামি যে বড় ম্যাচের খেলোয়াড়, মোহাম্মদ সামি যে উইকেট টেকার সেটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। আবারও বলে রাখি যে মোহাম্মদ সামি কতটা লড়াকু, তিনি যেরকম ব্যক্তিগত জীবনে একেবারে ঝড়ঝাপটা উড়িয়ে তিনি যেভাবে স্বমহিমায় ক্রিকেটে ফিরেছেন কিংবা ক্রিকেটে যেভাবে ধারাবাহিকতা দেখাচ্ছেন, মোহাম্মদ সামির বিকল্প পাওয়া সত্যিই খুব মুশকিল। এবং এই যে একটা ঝড়ঝাপটা নিয়েও মোহাম্মদ সামি ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন এবং সেখানে হাসিন জাহানও একাধিক অভিযোগ করার পরও কিন্তু কেস কিন্তু তার নামে চলছে এবং হাসিন জাহান ভরণ পোষণের জন্য তিনি টাকা চাইছেন এবং একাধিকবার কখনও তিনি বলেছেন যে 10 লাখ টাকা করে মাসে মাসে চাই, কখনো বারবার কখনো মোহাম্মদ সামি হেরে যাচ্ছেন, কখনো হাসিন জাহানও হেরে যাচ্ছেন। কিন্তু তারপরেও সমস্ত কিছু উপেক্ষা করে মোহাম্মদ সামি যে তার পারফরমেন্সের দিকেই তাকিয়ে রয়েছেন, তার পারফরমেন্সের দিকেই নজর রেখেছেন, নিজেকে প্রমাণ করার জন্যই তৈরি রয়েছেন সেটা দেখে বোঝা যাচ্ছে নিউজিল্যান্ড ম্যাচের পরই। অর্থাৎ নিউজিল্যান্ড ম্যাচ শুধু নয়, প্রতিটা ম্যাচেই সামি কিন্তু জ্বলে ওঠেন। অর্থাৎ টিম ম্যানেজমেন্ট, আপনারা যেটা বলছেন টিম ম্যানেজমেন্টটি শেষ কথা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না, আমরা হয়তো কোনটা ভালো করা যায়, টিম ম্যানেজমেন্ট তো সামিকে চাইতো না, জোরপূর্বক নেওয়া হয়েছে এবং অবশ্যই যারা সমর্থকরা চাইছিল তাদের কথা সত্যি হয়ে এরকম একটা সামি 5 উইকেট পেল। অর্থাৎ সামি যে উইকেট টেকার সেটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। অর্থাৎ মোহাম্মদ সামিকে যদি পরবর্তী ম্যাচে যদি না নেয় তাহলে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যেতে পারে ভারত, তখন কিন্তু আর সেই জায়গা থেকে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন একেবারে শেষ হয়ে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোচ রাহুল দ্রাবিড়ের যদি হুঁশ ফেরে, যদি সদিচ্ছা থাকে জেতার, তাহলে অবশ্যই মোহাম্মদ সামিকে ধারাবাহিকভাবে ভারতীয় টিমে খেলানো হবে এমনটাই।